আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে, আমাদের যে টিস্যু ও টিস্যুতন্ত্র আছে, ওই টিস্যু ও টিস্যুতন্ত্রের ফাইনাল লেকচার, মানে লেকচার নাম্বার 7-এ স্বাগতম। এটা ফাইনাল লেকচার কেন বলতেছি, কারণ আজকেই চ্যাপ্টারটা শেষে যাবে এবং আজকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়বো যেগুলো সৃজনশীলে আসবে, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে একটি একবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য উইথ ফিগার, এটা সৃজনশীল আসতে পারে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ফিগার উইথ অন্তর্গঠনগত বৈশিষ্ট্য, এটা সৃজনশীল আসতে পারে। বা একবীজপত্রী মূলের ফিগার উইথ অন্তর্গঠন বৈশিষ্ট্য, এই দুইটা জিনিস আমরা অবশ্যই পড়বো আজকে। তার আগে আরও কিছু জিনিস বাকি ছিল ভিত্তি টিস্যুতন্ত্রে, সেগুলো শেষ করাই দিব। এবং মোস্ট হট টপিক হচ্ছে একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য উইথ ফিগার এবং একবীজপত্রী মূলের অন্তর্গঠন বৈশিষ্ট্য উইথ ফিগার। এটা আমরা অনেকে মুখস্থ করি বা সিস্টেমটা জানি না যে মনে রাখতে হয় কিভাবে। আমি মনে রাখার সিস্টেমটা তোমাদেরকে বলে দিব। ইতিমধ্যে আমরা মনে রাখার অনেক সিস্টেম এর আগেই জেনে ফেলছি, যেমন আমরা ভাস্কুলার বান্ডেল সম্বন্ধে জেনে ফেলছি, ঠিক আছে, এরকম অনেক কিছু জেনে ফেলছি। যাই হোক, আমরা এটা সিস্টেমটা জানিয়ে দিব। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার আওয়াজ ক্লিয়ার কিনা, আমার লাইফটা ক্লিয়ার কিনা। সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাও। আজকে উদ্ভিদ টিস্যু ও টিস্যুতন্ত্রের ফাইনাল লেকচার, তোমরা আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাও। তাড়াতাড়ি আমাকে একটু বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইফটা ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইফটা ক্লিয়ার কিনা।
দেখো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা তোমাদের কমেন্ট গুলো একটু চেক করি যে আমাকে একটু বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার আমার লাইফটা ক্লিয়ার কিনা। দেখো তোমরা কারা কারা যুক্ত আছো, তোমরা অনেকে যুক্ত হও নাই কিন্তু কিছু করার নাই, 4টা বাজে ক্লাস হওয়ার কথা ছিল, তোমরা অনেকে জানো হয়তো জানো না। আচ্ছা যারা নাই তোমরা রেকর্ড দেখবা আর কি, সমস্যা নেই তোমরা রেকর্ড দেখে নিবা, কিন্তু আমি তোমাদের আশায় বসে থেকে আমি ক্লাসটা স্টপ রাখতে পারি না, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আজকেই ফাইনাল লেকচার, এটা মাথায় রাখবা। আজকে সবার উপস্থিতি কামনা করছিলাম। যাই হোক, যে পরিচক্র হচ্ছে আমার গত ক্লাসে তোমাদেরকে গত ক্লাসে আমি তোমাদেরকে অন্তঃতত্ত্বটা পড়াইছিলাম, সো আজকে কিন্তু পরিচক্রটা পড়াবো। এখন তোমরা এই ফিগারটা দেখো, এই যে এই যে কালো যে লেয়ার, এটাই হচ্ছে পরিচক্র। তো তুমি দেখো পরিচক্রটা অন্তঃতত্ত্বের পরে, এই নীল কালারটা হচ্ছে অন্তঃতত্ত্ব, অন্তঃতত্ত্বের পরেই হচ্ছে পরিচক্র, আর ভাস্কুলার বান্ডেলের আগে বা বাইরে, ভাস্কুলার বান্ডেলের বাইরে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলের বাইরে, আর অন্তঃতত্ত্বের পরের যে লেয়ার সেটা হচ্ছে পরিচক্র। এটা একটা স্তর হইতে পারে বা একাধিক স্তর হইতে পারে, একটা স্তর হইতে পারে একাধিক স্তর হইতে পারে। এখানে আমি একটা স্তর রাখছি, যেমন দেখো মূলে, মূলে এক স্তর বিশিষ্ট, এটা মাথায় রাখবা, মূলে পরিচক্র এক স্তর বিশিষ্ট, ঠিক আছে। কাণ্ডে কিন্তু যেমন দ্বিবীজপত্রী কাণ্ডে এটা বহু স্তর বিশিষ্ট হইতে পারে, বাট মূলে এক স্তর বিশিষ্ট। এখন এই পরিচক্রটা কোন টিস্যু দিয়ে তৈরি, প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হতে পারে অথবা উভয়ের মিশ্রণ থাকতে পারে। এখানে প্যারেনকাইমা থাকতে পারে অথবা স্ক্লেরেনকাইমা থাকতে পারে অথবা প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা দুটা মিলাই জুলাই থাকতে পারে, মিলে মিশে উভয়ের মিশ্রণে থাকতে পারে। যেমন ধরুন এখানে আমি ভাই স্ক্লেরেনকাইমা দেখালাম, যেমন এটা একটা স্ক্লেরেনকাইমা, হ্যাঁ এটা একটা স্ক্লেরেনকাইমা, এটা একটা স্ক্লেরেনকাইমা, তারা আমি এখানে ধরে নাও স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে আঁকছি আর কি, কারণ স্ক্লেরেনকাইমা থাকতে পারে। এখন দেখো তুমি একটু ফ্লোয়েমের দিকে তাকাও, এই যে লাল কালারের এটা ফ্লোয়েম, নীল কালারটা জাইলেম, ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম। তাহলে লাল কালারের যে ফ্লোয়েম, ফ্লোয়েমের মাথার দিকে এই যে স্ক্লেরেনকাইমা টিস্যু আছে, ফ্লোয়েমের মাথার দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু আছে, ফ্লোয়েমের মাথার দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু আছে, ফ্লোয়েমের মাথার দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু আছে। তাহলে মনে হচ্ছে যে এই যে ফ্লোয়েমটা, ফ্লোয়েমের মাথার দিকে যে স্ক্লেরেনকাইমাগুলো আছে, মনে হচ্ছে এই ফ্লোয়েমটা একটা টুপি পরে আছে, যেরকম আমরা টুপি পরি তাই না, এই টুপি পরে আছে মনে হচ্ছে এই যে ফ্লোয়েম, এই যে ফ্লোয়েমের মাথার দিকে যে এই যে স্ক্লেরেনকাইমা, ফ্লোয়েমের মাথার দিকে যে স্ক্লেরেনকাইমা, ফ্লোয়েমের মাথার দিকে স্ক্লেরেনকাইমাগুলোকে মনে হয় যে জানো এই ফ্লোয়েমটা একটা টুপি পরে আছে। তাহলে যতগুলো ফ্লোয়েম আছে প্রত্যেকটা ফ্লোয়েমের মাথার দিকে আমরা যদি স্ক্লেরেনকাইমা দেখি তো মনে হচ্ছে যে এই ফ্লোয়েমগুলো টুপি পরে আছে, তো এই জন্য টুপি পরে আসে যেহেতু মনে হয়, তাই এগুলাকে বলা হয় গুচ্ছ টুপি। গুচ্ছ কেন, কারণ ফ্লোয়েম তো অনেকগুলা, তাহলে টুপিও অনেকগুলা। ফ্লোয়েম এখানে 1 2 3 4
চারটা ফ্লোয়েম, তাহলে টুপিও চারটা থাকবে। তা এগুলোকে বলা হয় গুচ্ছ টুপি বা হার্ট ব্লাস্ট, এগুলোকে বলা হয় গুচ্ছ টুপি বা হার্ট ব্লাস্ট। পরীক্ষায় এক নম্বরে আসতে পারে যে গুচ্ছ টুপি কি বা হার্ট ব্লাস্ট কি। সো তোমরা আশা করি এটা বলে দিবা যে গুচ্ছ টুপি কি বা হার্ট ব্লাস্ট কি। ওকে, আশা করি তোমরা এটা বলে দিতে পারবা, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এবং এখানে কাজটা বইয়ে থেকে শিখে নিবা। কাজটা হচ্ছে এই পরিচক্রের কাজটা হচ্ছে মূলত খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয় প্লাস দৃঢ়তা প্রদান প্লাস পার্শ্বমূল সৃষ্টি প্লাস পার্শ্বমূল ও অস্থানিক মূলের সৃষ্টি, অস্থানিক মূল সৃষ্টি। এই কাজগুলো যা একটু পড়ে নেবে, এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না। তো এটাই হচ্ছে পরিচক্র। পরিচক্রের পর এটাই কিছু না, জাস্ট এটা জাস্ট পড়ে যাবা, রিডিং পড়ে যাবা, হয়ে গেছে। এগুলো তেমন পরীক্ষার জন্য তেমন বেশি ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে সৃজনশীল পরীক্ষার জন্য এই পরিচক্রগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবসময় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে কেন্দ্র, এই কেন্দ্রটার আমরা একটা নাম দিছিলাম, এই কেন্দ্র, খেয়াল করছো? এটা আমি গত ক্লাসগুলোতেই তোমাদেরকে বুঝাইছি। এই যে কেন্দ্রটা, কেন্দ্রটাকে বলা হয় মজ্জা। এবং কেন্দ্র থেকে যে রশ্মিগুলো বাইর হয়, এগুলা এই রশ্মিগুলো যে বাইর হয়, এই রশ্মিগুলোকে আমরা বলছি মজ্জা রশ্মি। তাহলে এই কেন্দ্রটা হচ্ছে কি? মজ্জা। আর এই এখান থেকে যে রশ্মিগুলো বাইর হয়েছে, মানে ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে, ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে, এগুলো হচ্ছে মজ্জা রশ্মি। এগুলো হচ্ছে কি? মজ্জা রশ্মি। তো এই কেন্দ্রের দিকে কিছু কোষ থাকে, এখানে কোষ থাকবে অবশ্য, আমি জাস্ট কোষ আঁকি না, কোষ আঁকলে হিজি বিজি হয়ে যাবে। তো এই মজ্জার দিকে যে কোষগুলা থাকে, এগুলো মিলেই হচ্ছে কেন্দ্র, মানে মজ্জাটা তৈরি হয়। তার মানে এখন আমরা কি পড়বো? মজ্জা পড়বো। এখন আমরা কি পড়বো? মজ্জা। একটু দেখো, আমি পরিচক্রটা মুছে দিচ্ছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মজ্জা। এই দেখো, এখন আমরা পড়বো হচ্ছে কি? মজ্জা। মজ্জাকে ইংরেজিতে বলে মেডুলা, বা এটা আরেকটা নাম আছে পিথ। আমি বারবার বলছি অল্টারনেটিভ নাম জানতে হবে, অল্টারনেটিভ না জানলে তুমি পরীক্ষার সময় ফাঁসবা। তাহলে মজ্জা কি? একদম সোজা, এই যে কেন্দ্রতে, যে কেন্দ্রতে, এই কেন্দ্রটাই হচ্ছে মজ্জা। তাহলে কেন্দ্রতে যে টিস্যুগুলো থাকে, কেন্দ্রস্থলে যে টিস্যুগুলো থাকে, এইটাই হচ্ছে মজ্জা। তাহলে কি? কেন্দ্রস্থলে কোন ধরনের টিস্যু থাকে? প্যারেনকাইমা টিস্যু। এই যে কেন্দ্রস্থলে যে প্যারেনকাইমা টিস্যুগুলো থাকে, এটাই হচ্ছে মজ্জা। কেন্দ্রস্থলে যে প্যারেনকাইমা টিস্যুগুলো থাকে, এটাই হচ্ছে কি? মজ্জা। একদম সিম্পল, এটাই হচ্ছে কি? মজ্জা। এটা মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, দ্বিবীজপত্রীর মূলে, দ্বিবীজপত্রীর মূলে মজ্জা থাকে না। দ্বিবীজপত্রীর মূলে মজ্জা থাকে না, দ্বিবীজপত্রীর মূলে মজ্জা থাকে না। এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবা মজ্জার, সেটা হচ্ছে ধরে নাও এই মজ্জার যে প্যারেনকাইমা টিস্যুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে। মানে মজ্জা মানে কেন্দ্র, মজ্জা মানে কি? কেন্দ্র। এই কেন্দ্রটা নষ্ট হয়ে গেছে, কেন্দ্রের যে প্যারেনকাইমা টিস্যুগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে কেন্দ্রের প্যারেনকাইমা টিস্যুগুলো যদি নষ্ট হয়, তাহলে কেন্দ্রে একটা ফাঁকা গহ্বর সৃষ্টি হবে না এরকম। এই যে কেন্দ্রের ভিতরে যে কোষগুলো ছিল, এই কোষগুলো মারা গেছে, মারা গেছে মানে ব্যানিশ হয়ে গেছে। তো ব্যানিশ হয়ে গেলে কেন্দ্র একটা ফাঁকা তৈরি হবে না। ঠিক সেমভাবে এটাও জানতে হবে যে অনেক সময় মজ্জা নষ্ট হয়ে, অনেক সময় মজ্জা নষ্ট হয়ে, এটা কিন্তু এমসিকিউর জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় মজ্জা নষ্ট হয়ে কেন্দ্রস্থলে ফাঁকা গহ্বর সৃষ্টি হয়, কেন্দ্রস্থলে ফাঁকা গহ্বর সৃষ্টি হয়। এটার এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। এটার এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল কুমড়া। এখন শুধু কুমড়া জানলে হবে না, এটা সাইন্টিফিক নেম জানতে হবে। এটা কি জানতে হবে? সাইন্টিফিক নেম, নাম হচ্ছে কিউকারভিটা ম্যাক্সিমা। সাইন্টিফিক নেম জানতে হবে কিউকারভিটা ম্যাক্সিমা। এই
এই এগুলো জানতে হবে, এগুলো একটু জানতে হবে, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। ওকে, মজ্জা গেল, মজ্জার পর আমাদেরকে জানতে হবে এই যে মজ্জা থেকে যে রশ্মিগুলো বাইর হয়, দেখো এই যে এখান থেকে যে রশ্মিটা বাইরেছে, রশ্মি বাইরেছে, রশ্মি এগুলো হচ্ছে মজ্জা রশ্মি। এখান থেকে দেখে দেখে বলতে পারবা, এই যে রশ্মিটা তুমি দেখতে পাচ্ছ, এটা দেখো ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে, তাহলে ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানেই থাকে মজ্জা রশ্মি। তাহলে আমি যদি এখানে তোমাকে মজ্জা রশ্মি বলি, তাহলে মজ্জা রশ্মি কি বলতো? দেখে দেখে বলো, ফ্লোয়েম আর জাইলেমের মানে দুটি পরিবহন টিস্যুর, লিখো দুটি পরিবহন টিস্যুর মাঝখানে রশ্মির ন্যায়, রশ্মির ন্যায় প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, রশ্মির ন্যায় প্যারেনকাইমা, এটাও সেম মজ্জা যেহেতু প্যারেনকাইমা, ঠিক আছে, মজ্জা যেহেতু প্যারেনকাইমা, মজ্জা রশ্মিও প্যারেনকাইমা হবে, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এটাই জাস্ট মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নেই, এটাই জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। শেষ, আমাদের ভিত্তি টিস্যুতন্ত্র শেষ, আমরা কি কি পড়ছি একটু তোমাদেরকে মনে করা দিই। ভিত্তি টিস্যুতন্ত্র আমরা শুরুতে পড়ছি এই অধোতক, তারপর অধোতকের পর পড়ছি কর্টেক্স, কর্টেক্সের পর পড়ছি এই নীল কালারের অন্ততক, অন্ততকের পরে পড়ছি আমরা পরিচক্র, পরিচক্রের পরে পড়ছি আমরা মজ্জা, মজ্জার পর পড়ছি মজ্জারশ্মি। এগুলাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, দ্যাট মিন্স আমাদের ভিত্তি টিস্যুতন্ত্রটা শেষ, আমাদের ভিত্তি টিস্যুতন্ত্রটা শেষ। তবে আমরা একটু আরেকটা ভিত্তি টিস্যুতন্ত্র দেখবো, আর যেটা হচ্ছে পাতার ভিত্তি টিস্যুতন্ত্র, এখান থেকে কিছু জানতে হবে এমসিকিউর জন্য। পাতার ভিত্তি টিস্যুতন্ত্রটা আমরা একটু আলোচনা করব, পাতা, পাতার ভিত্তি টিস্যুতন্ত্র, দেখো পাতার আমরা একটু আলাদাভাবে পাতার ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। মনে রাখবা যেহেতু এটা টিস্যুতন্ত্র, খেয়াল করবা টিস্যুতন্ত্র, তার মানে এখানে টিস্যু থাকবে, এখানে দুই ধরনের টিস্যু থাকবে, তন্ত্র হবে কখনো অনেকগুলো টিস্যু থাকবে, তার মানে এখানে দুই ধরনের টিস্যু থাকবে, অনেকগুলো টিস্যু, দুই মানে অনেকগুলো, একটা টিস্যু হচ্ছে পেলিসেট প্যারেনকাইমা টিস্যু, পেলিসেট প্যারেনকাইমা টিস্যু, আরেকটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু, স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু। তাহলে পাতার ভিত্তি টিস্যুতন্ত্রে কয় ধরনের টিস্যু থাকে? দুই ধরনের টিস্যু থাকে, কয় ধরনের? দুই ধরনের, যেহেতু তন্ত্র তাই অনেকগুলো টিস্যু থাকবে, দেখো দুই ধরনের টিস্যু, একটা হচ্ছে পেলিসেট আর একটা হচ্ছে স্পঞ্জি। মনে একবার পেলিসেট শব্দটার মানে হচ্ছে অনেকটা ব্যারেল শেপ, ব্যারেল মানে কি, তোমরা দেখবা যে যখন বিভিন্ন আন্দোলন আন্দোলন হয়, পুলিশরা একটা শিল্ড নিয়ে যায়, এরকম যে শিল্ডটা নিয়ে যায় এরকম, ব্যারেলটা দেখে এরকম শিল্ড, পুলিশ এভাবে হরতাল টরতালের সময় বা মারামারির সময় পুলিশ এরকম একটা শিল্ড মুখের সামনে তুলে ধরে, এরকম দেখতে। সো পেলিসেটের কোষগুলা, এই যে পেলিসেট প্যারেনকাইমাগুলা ঠিক এরকম লম্বা লম্বা, এবং এভাবে একসাথে, এভাবে একসাথে যুক্ত অবস্থায় থাকে, এই যে লম্বা লম্বা একসাথে ঘনভাবে থাকে, যাতে অন্তঃকোষীয় কোনো ফাঁক না থাকে। আর স্পঞ্জি শব্দটা হচ্ছে স্পঞ্জ থেকে, তোমরা জানো আমরা স্পঞ্জ খাই মানে মিষ্টি খাই, স্পঞ্জ সবসময় গোল, তাই স্পঞ্জি প্যারেনকাইমার কোষগুলো এরকম গোল 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 কোষ। তো এগুলোর মধ্যে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক আছে, কারণ গোল গোল তো আন্তঃকোষীয় ফাঁক থাকবে। সো পাতার ভিত্তি টিস্যুতন্ত্রে দুই ধরনের টিস্যু থাকে, প্যারিসেট প্যারেনকাইমা আর হচ্ছে এটাকে, ভাইয়া এটাকে আমরা এক নম্বর দিলাম, এটাকে আমরা দুই নম্বর দিলাম। এবার আসো আমরা দুই ধরনের পাতার কথা বলবো, একটি হচ্ছে বিষম পৃষ্ঠ পাথা, বিষম পৃষ্ঠ পাথা, আর একটি হচ্ছে সমদ্বি পৃষ্ঠ পাথা, একটি হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা আর একটি হচ্ছে সমদ্বি পৃষ্ঠ পাতা। বিষম পৃষ্ঠ পাতা ভাইয়া একটু পড়াইছিলাম তোমাদেরকে যখন পত্রদ্বন্দ্ব পড়াইছিলাম, তাই না? বিষম মানে হচ্ছে এপিঠ এপিঠ সমান না, আর সমদ্বি পৃষ্ঠ মানে হচ্ছে এপিঠ এপিঠ সমান মসৃণ, দুটোটাই সেম। যেমন আমার হাতের পৃষ্ঠ কিন্তু সেম না, বিষম, এই এই হাত এই পিঠ, হাতের এই পিঠ আর এই পিঠ সমান না কিন্তু। সো এটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা। তো বিষম পৃষ্ঠ পাতাতে দেখবা
এই এক নাম্বার আর দুই নাম্বার দোনোটাই থাকে। এক নাম্বার মানে কি প্যালিসেট, দুই নাম্বার মানে কি স্পঞ্জি। বিষমপৃষ্ঠ পাতাতে এক নাম্বার এবং দুই নাম্বার মানে প্যালিসেট প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা দুইটাই থাকে, কিন্তু সমদ্বিপৃষ্ঠ পাতাতে দেখবা ওয়ান অর টু থাকে। ওয়ান অর কি থাকে, টু থাকে। এটা মাথায় রাখবা যে সমদ্বিপৃষ্ঠ যে পাতা এখানে ওয়ান অর টু থাকে। ওয়ান অর টু মানে কি দেখবা যে প্যালিসেট অথবা স্পঞ্জি, স্পঞ্জি থাকতে পারে প্যালিসেট থাকবে না এরকম, অথবা প্যালিসেট থাকতে পারে স্পঞ্জি থাকবে না এরকম। সো এগুলো একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা ইনফরমেশন এখানে মাথায় রাখবা, পাতার ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক ও প্যালিসেট প্যারেনকাইমাতে, ও প্যালিসেট প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে, ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি। এই ইনফরমেশনটাও মাথায় রাখবা। পাতার ঊর্ধ্বত্বক, যেমন এদিক দিয়ে একটা ঊর্ধ্বত্বক আছে না, ঊর্ধ্বত্বক সবার উপরের ত্বক মানে এপিডার্মিস আর প্যালিসেড প্যারেনকাইমা, এই যে প্যালিসেড প্যারেনকাইমা, এই দুই জায়গায় ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে। শেষ, পাতার ভিত্তি টিস্যুতন্ত্র তোমরা শিখে ফেলছো, পাতার ভিত্তি টিস্যুতন্ত্র শিখে ফেলছো। এবং মনে রাখবা পাতার টিস্যুকে কি বলে জানো, পাতার টিস্যুকে বলা হয় মেজোফিল টিস্যু, পাতার টিস্যুকে বলা হয় মেজোফিল টিস্যু, মেসোফিল টিস্যু বা মেজোফিল টিস্যু, পাতার টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু। এটা মাথায় রাখবা, পাতার টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের কিন্তু তিনোটা টিস্যুতন্ত্র শেষ। আমরা পরিবহন টিস্যুতন্ত্র শিখে ফেলছিলাম প্রথম ক্লাসে প্রথম দিকে, তারপর দ্বিতীয়ত আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র শেষ করছিলাম, আজকে আমরা ভিত্তি টিস্যুতন্ত্র শেষ করে ফেলছি। তাহলে আমাদের তিন ধরনের টিস্যুতন্ত্র শেষ। এখন আমরা কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব, এবং ওই যে অন্তর্গঠনগত বৈশিষ্ট্য উইথ ফিগার, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী মূল, এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অন্তর্গত, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য উইথ ফিগার অ্যান্ড একবীজপত্রী মূলের অন্তর্গঠন বৈশিষ্ট্য উইথ ফিগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা সৃজনশীলের জন্য অবশ্যই পড়তে হবে, আমিও পড়াই দিব, সৃজনশীলের জন্য অবশ্যই লাগবে। আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে মূল ভার্সেস কাণ্ড, মূলের সাথে কাণ্ডের পার্থক্য, এটাও পরীক্ষায় আসে। এখন আমরা দেখব এই যে তিনটা টিস্যুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করছি, ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র, এই যে তিনটা টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করছি, এই তিনটা টিস্যুতন্ত্রে মূলের সাথে কাণ্ডের কী কী পার্থক্য থাকে এটা দেখব। মূল ভার্সেস কাণ্ড তিনটা টিস্যুতন্ত্রের আলোকে দেখব, ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র, এই তিনটা টিস্যুতন্ত্রের আলোকে আমরা মূল ভার্সেস কাণ্ডের পার্থক্য দেখব। সো তোমরা আমাকে কমেন্টে জানাও যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কি না। এখন আমরা কিন্তু মূল ভার্সেস কাণ্ড এই পার্থক্যটা দেখব, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মূল ভার্সেস কাণ্ড, তোমরা এখানে লিখবে এরকম, এদিকে লিখবা মূল ভার্সেস, এদিকে লিখবা কাণ্ড, এবং তিনটা টিস্যুতন্ত্রের আলোকে পার্থক্যটা বাই করব। প্রথমে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্রের আলোকে বাই করব। যেমন এক নাম্বার, এক নাম্বার প্রথমে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্রের আলোকে বাই করব, ঠিক আছে। দেখো কাণ্ডতে একটা জিনিস, ত্বকীয় টিস্যুতন্ত্র শুরু হয় কিন্তু এপিডার্মিস দিয়ে, তাই না? এই যে এখানে যে এপিডার্মিস আছে, এই এপিডার্মিস দিয়ে শুরু হয়, এটা 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 তো তোমরা জানো, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা, এবং মাথায় রাখবা এটা যে কাণ্ডতে এপিডার্মিস থেকে রোম বাইর হয়, এপিডার্মিস থেকে যে রোমটা বাইর হয় এটাকে বলা হয় কাণ্ডরোম, কাণ্ডরম বহুকোষী। আর মূল থেকে যে রোম বাইর হয় এটাকে বলা হয় মূলরোম, মূলরোম এককোষী, ঠিক আছে। এটা তো তোমরা জানো। দুই নাম্বার খেয়াল করবা, এখানে যে এপিডার্মিসটা ছিল, এই যে এপিডার্মিস ছিল, এভাবে আমরা আঁকছিলাম, এই যে এপিডার্মিস ছিল, এই কাণ্ডর ক্ষেত্রে এপিডার্মিসের বাইরে আমরা একটা কিউটিকল দেখছিলাম এরকম,
একদম কিউটিকল দেখছিলাম, দ্যাট মিনস আমরা বলতে পারবো এপিডার্মিসের বাইরে কিউটিকল থাকে, দ্যাট মিনস কাণ্ডে কি থাকে, কিউটিকল থাকে। কিউটিকল কেন থাকে এটার একটা ব্যাখ্যা আমি দিছিলাম, সেটা হচ্ছে গাছ যাতে অতিরিক্ত পানি বাইর করে দিতে না পারে, কারণ অনেক সময় গাছ যদি বেশি বেশি পানি বাইর করে দেয় তাহলে গাছ পানির অভাবে মারা যেতে পারে। তাই গাছ যাতে বেশি বেশি পানি বাইর করতে না পারে সেই পানি বাইর না করার জন্য কাণ্ডে কিউটিকল থাকে, আর কিউটিকল পানি অতিরিক্ত পানি বের করাটা বাধা দেয় বা রোধ করে। তাহলে কিউটিকল পানি বের করার জন্য বা পানি বের হওয়ার বাধাটা, মানে পানি যা অতিরিক্ত বেরোচ্ছে সেটা বাধা দিচ্ছে যাতে অতিরিক্ত বের না হয়। তার মানে কিউটিকল ভেদ করে সহজে পানি যেতে পারে না, বাট যাইতে পারে, বেশি যাইতে পারে না আর কি। কিউটিকল ভেদ করে পানি যেতে পারে না এর মানে এই না যে যাইতে পারবে না, যাইতে পারে তবে বেশি যেতে পারবে না, বেশি যেতে পারবে না, বেশি যেতে পারবে না কিউটিকল ভেদ করে পানি, তবে যেতে পারবে। ওকে, এবার আসো মূলে। কিন্তু কিউটিকল নাই, এটা কিন্তু লজিক দিয়ে পড়তে হবে। মূলে কিউটিকল নাই, এখন তো অনেকে মুখস্থ করব স্বাভাবিক যে কিউটিকল নাই মূলে, এখন কেন নাই সেটা ব্যাখ্যা অবশ্যই আমাদেরকে দিতে হবে, সেটা ব্যাখ্যা দিচ্ছি। তার উপর দেখো, আমরা যখন কাণ্ড পড়ছিলাম কাণ্ডে কিন্তু আমরা পত্তরন্ধ দেখছিলাম, পত্তরন্ধ থাকে, কিন্তু এখানে পত্তরন্ধ নাই। কেন নাই পত্তরন্ধ সেটার ব্যাখ্যাও আছে। চার নাম্বার, এখানে পানি পত্তরন্ধ আছে দেখছি, পানি পত্তরন্ধ, পত্তরন্ধ আর পানি পত্তরন্ধ দুইটার মধ্যে ডিফারেন্স আছে না, পানি পত্তরন্ধ থাকে। হ্যাঁ, বাট এখানে কিন্তু পানি পত্তরন্ধ নাই, মূলে পানি পত্তরন্ধ নাই। এখন দেখো মূলে কি নাই, কিউটিকল নাই, পত্তরন্ধ নাই, পানি পত্তরন্ধ নাই, আর কাণ্ডে কি আছে, কিউটিকলও আছে, পত্তরন্ধও আছে, পানি পত্তরন্ধ আছে। এখন খেয়াল করো কেন মূলে নাই, খেয়াল করো মূল থেকে মাটির নিচে, মাটির নিচে থেকে পানি, দ্যাট মিনস মূল অলওয়েজ পানির সংস্পর্শে থাকে। তাহলে তুমি বলো পত্তরন্ধ দেওয়া হয় কি জন্য, যাতে পানি বের করে দেয়। পানি পত্তরন্ধ কেন দেওয়া হয়, যাতে পানি বের করে দেওয়া হয়। তাহলে তোমরা জানো গাছের যে কাণ্ড, কাণ্ড থেকে পানি বের হতে হয়, কাণ্ড মাটির উপরে থাকে, কাণ্ড থেকে পানি বের করার জন্য কি লাগবে, পত্তরন্ধ লাগবে, পানি পত্তরন্ধ লাগবে। তাই কাণ্ডতে আমরা এই দুইটা জিনিস দিব, কিন্তু এবার চিন্তা করো মূলে কেন দিব না, কেন মূল তো অলওয়েজ পানির সংস্পর্শে থাকে। তো এখানে পানি বের করে দেওয়ার প্রশ্ন কোনো দিনই আসে না। আমি কি কখনো মূল থেকে পানি বের করে দিব এরকম কথাটা বলবো, কারণ আমার কাজ হচ্ছে মূল পানি উল্টা শোষণ করবে, মূল উল্টা পানি গ্রহণ করবে, অ্যাবজর্ভ করবে, মূল কেন পানি বের করে দিবে। তাহলে চিন্তা করো মূলে কি জন্য আমি পত্তরন্ধ দিব, কারণ মূলে তো পানি বের করার দরকার নাই, মূলের কাছ হচ্ছে উল্টো পানি নেওয়া। তাহলে মূলে কেন আমি পত্তরন্ধ দিব, মূলে কেন আমি পানি পত্তরন্ধ দিব, দ্যাটস ওয়াই এখানে নাই। আবার আসো কিউটিকল নাই কেন, কিউটিকলের কাজ হচ্ছে অতিরিক্ত পানি যে বের হয়ে যাচ্ছে বডি থেকে, কাণ্ড থেকে, সেটা রোধ করা। এই জন্য কাণ্ডে কিউটিকল আছে যাতে অতিরিক্ত পানি বের না হয়ে যায়। এখন চিন্তা করো মূলের কাজ হচ্ছে পানি বের করা না, পানি শোষণ করা, তো অতিরিক্ত পানি বের হওয়ার প্রশ্ন তো আসেই না, আসে অতিরিক্ত পানি বের হওয়ার প্রশ্ন তো আসেই না। তো তুমি আমাকে বলো মূলে আমি কি জন্য কিউটিকল দিব। সো তুমি এখানে লজিক খাটায় খাটায় মনে রাখতে পারবা, মুখস্থ করতে হবে না। এই যে পার্থক্যটা ছিল এটা কিসের আলোকে আমরা করছি, এই পার্থক্যটা আমরা করছি টোকিও টিস্যু তন্ত্রের আলোকে। এই পার্থক্যটা আমরা মূল ভার্সেস কাণ্ডের পার্থক্যটা কিসের আলোকে করছি, টোকিও টিস্যু তন্ত্রের আলোকে আমরা এই মূল ভার্সেস কাণ্ডের পার্থক্যটা করছি। পার্থক্য আরও আছে, কারণ টোকিও টিস্যু তন্ত্রের পর আছে ভিত্তি টিস্যু তন্ত্র। তাহলে এখন কিন্তু আমরা চলে যাব ভিত্তি টিস্যু তন্ত্রের মধ্যে পার্থক্য, এখন আমরা দেখব ভিত্তি টিস্যু তন্ত্রের আলোকে পার্থক্য। দেখো একটা জিনিস আমরা পড়ছিলাম, মূলে অধতক থাকে না, এটা আমি একটা ব্যাখ্যা দিছিলাম, অধতকের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এখন মূল কিন্তু সবসময় সফট হয়, নরম হয়, সফট এবং নরম হওয়ার কারণে মূল বেশি বেশি পানি শোষণ করতে পারে। এখন মূল যদি শক্ত হইতো তাহলে মূল কিন্তু বেশি বেশি পানি শোষণ করতে পারতো না। তাই মূলে অধতক থাকা যাবে না, যদি অধতক থাকে মূল পানি শোষণ করতে সমস্যা হবে, বিকজ মূল তখন শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে পানি যাওয়া পসিবল না, তাই মূলে অধতক দেওয়া যাবে না। তাই আমরা এটা মাথায় রাখবো, অধতক নাই। দেখো এটা মুখস্থ করতে হচ্ছে, লজিক খাটায় খাটায় পড়বা, অধতক নাই, এখানে কি
কাণ্ডতে আছে, কারণ কাণ্ডের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। কাণ্ডতে অধোদক তোমাকে দিতেই হবে, কাণ্ডের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, তাই অধোদক দিতেই হবে, ঠিক আছে? এবং মনে রাখবা, এটা তো মূল না, হ্যাঁ, মূলে অন্ততক থাকে, ঠিক আছে? মূলে অন্ততক থাকে এবং তা বৃত্তাকার। মূলে অন্ততক থাকে এবং বৃত্তাকার, বৃত্তাকার ভাবে থাকে, এই যে বৃত্তাকার। এখন কাণ্ড আসো, কাণ্ডতে যদি আমি বলি এক বিষপত্রির কাণ্ড, আমি একা দিচ্ছি, একা মানে কি? একা মানে হচ্ছে এক বিষপত্রির কাণ্ড, আর দিকা দিচ্ছি, দিকা মানে কি? দিকা মানে হচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ড। মনে রাখবা, এক বিষপত্রির কাণ্ডতে অন্ততক নাই, এটা কোনোদিনও দিতে পারবা না, এটা মনে রাখবা। আবার এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি সামনে দিব, সামনে দিব, এটা মনে রাখার টেকনিক আছে। এক বিষপত্রির কাণ্ডে অন্ততক নাই, এটা মনে রাখার টেকনিক আছে। দ্বিবীজপত্রীর কাণ্ডে অন্ততক আছে, অন্ততক আছে, তবে কারেন্ট চলে গেছে, তবে তা ঢেউ খেলানো, এটা বৃত্তাকারে থাকে আর এটা ঢেউ খেলানো ভাবে থাকে, বুঝা গেছে? এটা বৃত্তাকারে থাকে আর এটা ঢেউ খেলানো ভাবে থাকে। তাহলে দুইটা পার্থক্য আমরা জেনে ফেললাম। তিন নম্বর পার্থক্য দেখো, তিন নম্বর পার্থক্য দেখো, মূলে পরিচক্র থাকে, পরিচক্র এক স্তর বিশিষ্ট। এটা বেশি বেশি মাথায় রাখবা, যে মূলের যে পরিচক্র, এই যে পরিচক্রটা, এটা কিন্তু একটা স্তর। এবার আসো এক বিষপত্রীর কাণ্ডে, আবার একা দাও, আবার আগের মতো একাতে, মানে এক বিষপত্রীর কাণ্ডে যে পরিচক্র নাই, বললাম না এটা মনে রাখা যাবে, মনে রাখার টেকনিক আছে, আমরা দিব। এক বিষপত্রীর কাণ্ডে অন্ততক নাই, এক বিষপত্রীর কাণ্ডে পরিচক্রও নাই, এটা মনে রাখা যাবে, তার লাগবে। এটা মনে রাখতে না পারলে তুমি এক বিষপত্রীর কাণ্ডের অন্তর্গত বৈশিষ্ট্য মনে রাখতে পারবো না, ফিগার রাখতে পারবো না, ঠিক আছে? এটা মনে রাখতে পারবা। আর দ্বিবীজপত্রীর কাণ্ড যদি দিই, দিকা পরিচক্র বহু স্তর বিশিষ্ট, এটা এক স্তর বিশিষ্ট, আর দ্বিবীজপত্রীর কাণ্ডে বহু স্তর বিশিষ্ট, বহু স্তর বিশিষ্ট। তাহলে এটা কিসের পার্থক্য আছে, এটা কিসের আলোকে আমরা পার্থক্যটা করছি? তো কেউ না, এটা আমরা করছি ভিত্তি টিস্যুতন্ত্রের আলোকে। এই মূল ভার্সাস কাণ্ডের পার্থক্যটা আমরা করছি ভিত্তি টিস্যুতন্ত্রের আলোকে। তাহলে ভিত্তি টিস্যুতন্ত্রের আলোকে আমরা মূল ভার্সাস কাণ্ডের তিনটা পার্থক্য দেখে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বুঝতেছ? আচ্ছা, কারেন্ট চলে গেছে তো, একটু লাইটিংয়ের সমস্যা হচ্ছে, আশা করি কারেন্ট চলে আসবে। তোমরা আমাকে বলো, এই যে এগুলো লিখতেছি, এগুলো কি পার্থক্যগুলো কি এত মুখস্থ করার কিছু আছে? তোমরা পারবা না, তোমরা একটু আমাকে কমেন্টে বলো। কাউসার বলছো পারবো, বাকিরা বলো, বাকিরা কি পারবা না? দৃষ্টি বলছো পারবো ভাইয়া। দেখো, আমি কিন্তু মূল ভার্সেস কাণ্ডের পার্থক্য করছি বিভিন্ন টিস্যুতন্ত্রের আলোকে। প্রথমে করছি টোকিওর আলোকে, এখন করছি ভিত্তি। তাহলে আরেকটা বাকি আছে না, আরেকটা যেটা, সেটা কি বলতো? পরিবহন টিস্যুতন্ত্রের আলোকে। চলো আমরা ফাইনালি যে পরিবহন টিস্যুতন্ত্রের আলোকে যে পার্থক্যটা, সেটা দেখে আসি, সেটা দেখে আসি, সেটা দেখে আসি। পরিবহন টিস্যুতন্ত্রের পার্থক্যটা তো আমরা যখন পরিবহন টিস্যুতন্ত্র পড়েছি সেগুলো পেরে গেছো। মনে করে দেখো, আমি পড়েছিলাম যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের যে বিন্যাস, এটা কাণ্ডে বাবা সবসময়, তার মানে কাণ্ডে থাকে সবসময় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। আমরা কিন্তু টেকনিকটা আমি শিখাই দিছিলাম, তাই না? তোমরা যারা ক্লাসটা করছো আশা করি বুঝে ফেলছো যে মূল, মূলের কি হবে, কাণ্ডের কি হবে, একটা টেকনিক দিয়েছিলাম। আর মূলের হবে, মনে আছে তো, অরিও ভাস্কুলার বান্ডেল, মূলে হবে সবসময় অরিও ভাস্কুলার বান্ডেল। আরেকটা জিনিস তোমাদেরকে আমি শিখেছিলাম, যে মূল হচ্ছে এক্সার্ট, কাণ্ড হচ্ছে এন্ডার্ট। তাহলে মূল এক্সার্ট, এই এক্সার্ট এন্ডার্টও কিন্তু আমি শিখে ফেলছিলাম পরিবহন টিস্যুতন্ত্রে। কাণ্ড হচ্ছে এন্ডার্ট, এই এক্সার্ট এন্ডার্ট পড়াই ফেলছিলাম আমি তোমাদেরকে। কিভাবে ভাইয়া পড়াই ফেলছেন?
সেটা হচ্ছে ওই যে বলছিলাম প্রোটোজাইলেম থাকবে এক্সারকে বাইরের দিকে, এক্স মানে বাইরে, তাহলে বাইরে কোনটা থাকবে মানে পরিধির দিকে থাকবে প্রোটোজাইলেম, আর এন্ড এন্ড এন্ডার এন্ডো এন্ডো মানে ভিতরে, তাহলে প্রোটোজাইলেম থাকবে ভিতরে, ভিতরে মানে কি কেন্দ্রে, কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রে, মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, তাহলে এটারও একটা পার্থক্য। তাহলে পরিবহন টিস্যুতন্ত্রের এই যে দুইটা, এই যে দুইটা পার্থক্য সেটা তোমরা পড়ে ফেলবা। ওকে ওকে, শেষ শেষ শেষ, এটা হবে পরিবহন টিস্যুতন্ত্র, এই দুইটা পার্থক্য শেষ, আর কোনো কিছু নাই। তাহলে আমরা কিন্তু মূল ভার্সেস কাণ্ডের অনেকগুলো পার্থক্য শিখে বসি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা এতক্ষণ ধরে যেটাগুলো সৃজনশীলে আসবে, যে দুইটা সৃজনশীলে আসবে সেটা পড়বো, সেটা কি, সেটা হচ্ছে আমি এখানে এ দিয়ে লিখতেছি, দেখো এ, একা, একা মানে কি, দেখো এ দিয়ে এক বিষপত্রি, ক দিয়ে কাণ্ড, ভার্সেস এ মু, এ মু মানে কি, এ মানে হচ্ছে এক বিষপত্রি, মু মানে হচ্ছে মূল, এ মানে হচ্ছে এক বিষপত্রি, মু মানে হচ্ছে কি, মূল, এ মানে হচ্ছে এক বিষপত্রি, মু মানে হচ্ছে মূল। তাহলে আমরা এক বিষপত্রি কাণ্ড ভার্সেস এক বিষপত্রি মূল দেখবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটার এক্সাম্পল হচ্ছে ভুট্টা, এই ভুট্টা নিয়ে আসবে পরীক্ষায়। আর এটার হচ্ছে, এটার হচ্ছে কচু, কচু নিয়েই পরীক্ষায় আসবে। এক বিষপত্রি কাণ্ডের ভুট্টাটা আসবে, আর এক বিষপত্রি মূলের ভুট্টা মূলটা আসবে। এবং এগুলো আসলে কিসের পার্থক্য হবে, এগুলো হবে এদের অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের পার্থক্য, অন্তর্গঠনগত বৈশিষ্ট্য। তো পরীক্ষায় সৃজনশীলে কিন্তু এই অন্তর্গঠনগত বৈশিষ্ট্য নিয়েই তোমাদেরকে আলোচনা করতে বলবে, উইথ ফিগার, ফিগারও আঁকতে হবে, আঁকাটাও শিখতে হবে, এবং অন্তর্গঠন বৈশিষ্ট্য শিখতে হবে। তো আমি বলবো তুমি আগে অন্তর্গঠনগত বৈশিষ্ট্য শিখো, তাহলে ফিগার আঁকা তোমার কাছে কোনো ব্যাপার না। এগুলো অনেকে মনে রাখতে পারে না যে ফিগার কিভাবে কোনটার ক্ষেত্রে কি হবে। তো তুমি যদি আগে অন্তর্গঠনগত বৈশিষ্ট্যগুলো একটু শিখে ফেলো, তাহলে তুমি ওই লেখাগুলোকে চিত্রতে কনভার্ট করবা। যেরকম আমরা সম্পাদ্যর ক্ষেত্রে আমরা আগে এঁকে ফেলি, এঁকে তারপর লেখাগুলো লিখি, এখানে আগে লেখা লিখবো তারপর লেখাগুলো অ্যাপ্লাই করে ফিগার আঁকবো। অনেকটা ফিগার এরকমই হবে আর কি, এরকমই হবে ফিগারটা, বুঝে গেছে? তবে কিছু কিছু বাদ যাবে, যেমন একটা টেকনিক লিখো, এই টেকনিকটা নিলে তুমি অনেকাংশে এগিয়ে থাকবা। আগে টেকনিকগুলো লিখো, এক পাশে লিখো, এখানে লিখবা না, মাঝখান দিয়ে লিখবা না, এক পাশে লিখো। টেকনিকটা হচ্ছে এরকম, একা একা পরি কাঁদে, একা পরি কাঁদে অন্তরে, এই টেকনিকটা, একা পরি কাঁদে অন্তরে, এ দিয়ে কি, কা দিয়ে কি, এই যে একা, এ দিয়ে হচ্ছে এক বিষপত্রি, কা দিয়ে হচ্ছে কাণ্ড, পরি দিয়ে হচ্ছে পরিচক্র, কাঁদে দিয়ে হচ্ছে কাণ্ডরম, অন্তরে দিয়ে হচ্ছে অন্ততক। তাহলে অ্যাকচুয়ালি আমি বুঝাতে চাচ্ছি এই যে এক বিষপত্রি কাণ্ড, এক বিষপত্রি কাণ্ডতে তিনটা জিনিস থাকবে না, এটা চোখ বন্ধ করে শিখে ফেলবা এই টেকনিকটা দিয়ে। কোন তিনটা জিনিস? পরিচক্র, কাণ্ডরম, অন্ততক, এই তিনটা এক বিষপত্রি কাণ্ডেতে থাকে না, লিখে ফেলো, তাহলে তোমার চিত্র আঁকতে সুবিধা হবে। তুমি যখন এক বিষপত্রি কাণ্ড আঁকবা, তখন এক বিষপত্রি কাণ্ড আঁকার সময় কোন তিনটা জিনিস আঁকবা না, ভুলেও পরিচক্র আঁকবা না। যেমন এখানে আমি পরিচক্র আঁকছি, তাহলে আমার পরিচক্রটা আঁকা যাবে না। তারপর কাণ্ডরম আঁকা যাবে না, এখানে এখানে একটা সিংয়ের মতো একটা রোম উঠে না, এই রোমটা আঁকা যাবে না। অন্ততক আঁকা যাবে না, এই যে এই যে এই জিনিসটা, এই জিনিসটা আঁকা যাবে না। তাহলে এই জিনিসটা যদি তুমি টেকনিকের সাহায্যে মনে রাখো, তাহলে তুমি ফিগার যখন আঁকতে যাবা, তখন তুমি বুঝে গেছো না কোন তিনটা জিনিস তোমার আঁকতে হবে না এক বিষপত্রি কাণ্ডের সময়, মানে ভুট্টা আঁকার সময়, ভুট্টারটা আঁকার সময় তুমি কখনো এই তিনটা জিনিস আঁকবা না। মনে রাখবা কীভাবে, একা পরি কাঁদে অন্তরে, তোমরা পরি না দে পরিমণিও মনে রাখতে পারো, কারণ পরিমণি শব্দটা সবার কাছে পরিচিত। তো পরি দিয়ে হচ্ছে পরিচক্র, কাঁধে দিয়ে হচ্ছে কাণ্ডরম, অন্তরে দিয়ে হচ্ছে অন্তত, এই তিনটা জিনিস তুমি ভুলে রাখবা না এক বিষপত্রি কাণ্ড আঁকার সময়।
দেখো তুমি অনেকাংশ জেনে ফেলছো। তারপর আরেকটা জিনিস তো তোমাদেরকে শিখাইছিলাম, সেটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। আমি আমি এখানে মুছে দিই, এটা তো তোমরা মনে রাখবাই টেকনিকটা। তারপর আরেকটা জিনিস আমরা তো গত ক্লাসে শিখাইছিলাম, তাও আমি আবার তোমাদের জন্য লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম সংযুক্ত, যখন আমি এভাবে লিখছিলাম ভাস্কুলার বান্ডেল, সংযুক্তের পাশে আমি কাণ্ড লিখে দিছিলাম। কাণ্ড মানে হচ্ছে কাণ্ডতে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল দেখবা। এখন কাণ্ড তো দুই ধরনের, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। এখন আমার তো লাগবে একবীজপত্রী কাণ্ড, তার মানে এই যে কাণ্ড আছে, এই যে এক একবীজপত্রী আছে, এটা আমার হিসাব করার দরকার নেই, একবীজপত্রী কাণ্ড। তা আমি বলছিলাম একবীজপত্রী কাণ্ড হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। এই টেকনিকটা আমি লিখে দিয়েছিলাম, মনে করে দেখো, এই যে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। এবং মনে রাখবা এখানে যে ভাস্কুলার বান্ডেলগুলো থাকে সেগুলো আমি লিখে দিয়েছিলাম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বিক্ষিপ্তভাবে মানে কি? বিক্ষিপ্তভাবে মানে হচ্ছে এলোমেলো করে থাকে, ঠিক আছে, এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর দ্বিবীজপত্রী কাণ্ডে ছিল মুক্ত, মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। আমার কিন্তু এই জিনিসটা তো দরকার নেই, আমার একবীজপত্রী কাণ্ড মানে এটা দরকার, আর এটা থাকে বৃত্তাকারে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা থাকে বৃত্তাকারে। গেল, এটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে। এখন আসো একবীজপত্রী মূল। আমি বলছিলাম মূলে কিন্তু সবসময় অরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়, তাহলে অরিওর পাশে এরকম আমি মূল লিখে দিছিলাম। তার অরিওর সময় সবসময় তুমি মূলে মূল দিবা, মূলে ভাস্কুলার বান্ডেল সবসময় অরিও হবে। এখন এটাও তো একবীজপত্রী আছে, দ্বিবীজপত্রী আছে, আমার লক্ষ্য হচ্ছে একবীজপত্রীটা জানা, দ্বিবীজপত্রী না। এবং খেয়াল করবে একবীজপত্রী মূল যখন আঁকবা তখন এখানে কি হিসাব রাখবা, জাইলেমের সংখ্যা ছয়ের বেশি দিতে হবে। এই দেখো আকার সিস্টেম সব এখানেই কথাগুলোতেই চলে আসতেছে, জাইলেমের সংখ্যা ছয়ের অধিক। আর এখানে কি জাইলেমের সংখ্যা ছয়ের কম? আমার তো দ্বিবীজপত্রী হিসাব করতেছি না, আমি হিসাব করছি একবীজপত্রী মূল মানে কচু। তাহলে একবীজপত্রী মূল অরিয়ভাবে দিবা, মানে অরিয় মানে কি বৃত্তাকার আর কি, বৃত্তাকারভাবে দিবা। আর জাইলেমের সংখ্যা কয়টা দিতে হবে? ছয়ের বেশি দিতে হবে। এই যে কথাগুলো তুমি মনে রাখতে পারলে এগুলো তুমি ফিগারে তুলে ধরবা, এই জিনিসগুলো তুমি ফিগারে তুলে ধরবা। যেমন তোমার লাগতেছে এটা কাণ্ড লাগতেছে, একবীজপত্রী কাণ্ড লাগতেছে, তোমার এই কথাটা লাগবে আর এই কথাটা লাগবে। তোমার লাগতেছে মূল, মূলের মধ্যে লাগতেছে একবীজপত্রী মূল, তারপর তোমার এই কথাটা লাগতেছে, ঠিক আছে। তারপর আমি তো বলছিলাম মূল হচ্ছে কি, মূল হচ্ছে এক্সার্ক, আর কাণ্ড কি, কাণ্ড হচ্ছে কি এন্ডার্ক। এটা মানে তো বুঝেছি, কয়বার বুঝাবো, অনেকবার বুঝেছি। এক্সার্ক মানে হচ্ছে কি প্রোটোজাইলেম, কি এক্স মানে কি বাইরে, তাহলে প্রোটোজাইলেম বাইরে মানে কি, প্রোটোজাইলেম দিবা পরিধির দিকে। আর কাণ্ড এন্ডার্ক, এন্ডোডার্ক, এন্ডার্ক মানে কি এন্ডো মানে ভিতরে, তাহলে প্রোটোজাইলেম কোথায় দিবা, কেন্দ্রে, কেন্দ্রে মানে ভিতরে। তাহলে এটা মাথায় রাখবা, যেহেতু তুমি মূল আঁকতেছো, যদি একবীজপত্রী মূল আঁকতেছো, তাহলে তোমার প্রোটোজাইলেম সবসময় পরিধির দিকে দিতে হবে। যেহেতু তুমি একবীজপত্রী কাণ্ড আঁকতেছো, তাহলে প্রোটোজাইলেম সবসময় কেন্দ্রে দিতে হবে। এই কথাগুলো যদি তুমি ফোকাস করতে পারো, হ্যাঁ, এর আগেও আরেকটা টেকনিক লিখে দিছি, একা পরিকাদে অন্তরে, তারপর এটা, তারপর এটা, এই কথাগুলো যদি ফোকাস করতে পারো, তাহলে তোমার একবীজপত্রী কাণ্ড আর একবীজপত্রী মূলের ফিগারগুলো আঁকা আর অন্তর্গঠনগত বৈশিষ্ট্য মনে রাখা কোনো ব্যাপার না। তাহলে এগুলো আমি তোমাদেরকে একটু বলে দিছি, এইবার চলো বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখে দিই। হ্যাঁ, তোমরা এগুলাই ফোকাস করবো, আমি এখান থেকে দেখে দেখে বলবো, হ্যাঁ, আর আমরা তারপর ফিগার আঁকতে পারবো। এখানে এই ফিগারটাকে এডিট করবো, একদম সোজা এই ফিগারটাকে এডিট করে করে আঁকিয়ে ফেলবো। দেখো, এই দেখো, এবার এইবার তোমরা আমার সাথে সাথে এই দুইটা পড়ালেই আমাদের ক্লাস শেষ আজকের, এই দুইটা পড়ালেই আমাদের আজকের ক্লাস শেষ। দেখো, এক নাম্বার দাও, এখানে এখানে এক নাম্বার দাও। আমি কি বলছি, একা, একা পরিকাদে অন্তরে, দ্যাট মিন্স একা মানে একবীজপত্রী কাণ্ড, একাতে কি কি নাই, পরি নাই, পরি মানে কি, পরি মানে কি, পরি মানে পরিচক্র, দ্যাট মিন্স লিখো, এই যে দেখো এখানে পরিচক্র নাই, তার মানে একবীজপত্রী কাণ্ডেতে পরিচক্র দিতে পারবো না, ঠিক আছে। এবং আসো মূলে, একবীজপত্রী মূলে কি আছে, তাইলে পরিচক্র আছে,
এবং এটাও মনে রাখবা, মূল যেহেতু মূলের পরিচক্র এক স্তর বিশিষ্ট আছে এবং এক স্তর বিশিষ্ট, মূলের পরিচক্র সবসময় একটা স্তর দিবা। এই যে এই পরিচক্রটা কিন্তু একটা স্তর, এরকম একটা স্তর দিবা। শেষ দুই নাম্বার, একা পরি কাঁদে অন্তরে, কাঁদে দিয়ে কি কাণ্ডরম, কাণ্ডরম নাই, কাণ্ডরম ভুলেও দিতে পারবা না, কাণ্ডরম নাই, কিন্তু মূলে তো অবশ্যই মূল রম থাকবে, মূল রম আছে, দেখছ মূল রম আছে, মূল রম কি আছে, এবং মূল রম সবসময় কি এটা মাথায় রাখবা, মূল রম সবসময় এক কোষী, মূল রম সবসময় এক কোষী, এটা মাথায় রাখবা, ভুলে বহু কোষী দিবা না। তিন নাম্বার, আরেকটা জিনিস নাই, পরি কাঁদে অন্তরে, অন্তরে দিয়ে কি অন্ততক, তাহলে অন্ততক নাই, একা পরি কাঁদে অন্তরে, একা পরি কাঁদে অন্তরে, অন্ততক নাই, এখানে অবশ্য অন্ততক থাকবে। তিন নম্বরে লিখো অন্ততক আছে, এখানে লিখো অন্ততক আছে, দেখছো এই জিনিসগুলো তুমি জানো, তোমার ফিগার আঁকতে সুবিধা হবে না, আঁকতে সুবিধা হবে। চার নম্বরে দেখো কি, চার নম্বরে কি দেখো, চার নম্বরে আমরা জানি এটা যেহেতু কাণ্ড, কাণ্ডতে অধতক থাকবে, কারণ কাণ্ডের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া, প্রোটেকশন দেওয়া যেখানে, অধতক সেখানে, দ্যাট মিনস এখানে অধতক থাকবে। এ দেখো এটা বেসিক জিনিস, এটা মনে রাখার কিছু নেই, অধতক আছে তবে কয়েক সারি, মানে অধতক শুধু এক সারি দিতে পারবে না, যেমন এখানে যে অধতকটা আমি এক সারি দিছি, বাট তুমি এখানে এক সারি দিবা, আরেক সারি দিবা, আরেক সারি দিবা, কয়েকটা সারি দিবা নিচে নিচে, ঠিক আছে, সো কয়েক সারি দিবা, আমি এখানে তো এক সারি দিছি অধতক, এই এইটাই অধতক। এখন মনে করে দেখো, আমি বলছি মূলে কখনো অধতক থাকবে না, কেন মূলের সাথে প্রোটেকশন শব্দটা যায় না, মূলে অধতক থাকলে মূল শক্ত হয়ে যেত, মূল যদি শক্ত হইতো তাহলে মূল পানি টানতে পারতো না, তাই এখানে বলবা এখানে অধতক নাই, দেখছ তার মানে তুমি মূল আকার সময় অধতক দিতে পারবা না, এগুলো হচ্ছে বেসিক জিনিস, লজিক জিনিস, অধতক তুমি মূলে নাই, এটা এতক্ষণ ধরে পড়ে আসতেছ, তাহলে এখানে কেন তুমি অধতক দিবা, অধতক নাই, ঠিক আছে। পাঁচ নাম্বার হচ্ছে, পাঁচ নাম্বার যে পার্থক্যটা যেটা মাথায় রাখবা, কাণ্ড, কাণ্ডের বহিতককে বলা হয় এপিডার্মিস, কাণ্ডের বহিতককে কি বলা হয় এপিডার্মিস, আর তোমরা জানো কাণ্ডে কি আছে, এপিডার্মিসের উপরে কিউটিকল আছে, একটু আগেই আমরা পড়াইছি তোকীয় টিস্যুতন্ত্রতে, আমি বুঝেছি কাণ্ডতে সবসময় কিউটিকল থাকবে, আর মূলে, মূলের বহিতককে বলা হয় এপিব্লেমা, তবে মূলে কিন্তু কিউটিকল নাই, কেন কিউটিকল নাই এটাও বুঝাইছি, কেন কিউটিকল নাই এটাও বুঝাইছি। এই পাঁচটা প্রথমে মনে রাখবা, এভাবে শেষ পরিচক্রণে এই এই জিনিসগুলো, এগুলো নাই, এগুলো মনে রাখবা। এবার আছো আরো চারটা পয়েন্ট আছে, ওই চারটা পয়েন্ট কোনটাকে ইন্ডিকেট করবে, এই চারটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, আরো চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্ট দ্বারা আমরা পরিবহন টিস্যুতন্ত্র কিভাবে আঁকতে হয় সেটা জানবো। যেমন দেখো এখানে আমি ফ্লোয়েম্যাক্সি জাইলেম্যাক্সি ফ্লোয়েম্যাক্সি জাইলেম্যাক্সি ফ্লোয়েম্যাক্সি জাইলেম্যাক্সি ফ্লোয়েম্যাক্সি এই যে পরিবহন টিস্যুতন্ত্রটা আঁকছি, এই পরিবহন টিস্যুতন্ত্রটা আমাকে আঁকতে হবে। চারটা পয়েন্ট মনে রাখলে আমি জানতে পারবো এক বৃহস্পতি কাণ্ডের পরিবহন টিস্যুতন্ত্র কিভাবে আঁকে, দ্বীপ এক বৃহস্পতি মূলের পরিবহন টিস্যুতন্ত্র কেমন আঁকে। আমরা এই পাঁচটা পয়েন্ট মুছে দিচ্ছি, এবার আমরা ৬ নাম্বার পয়েন্ট থেকে শুরু করতেছি। দেখো ৬ নাম্বার পয়েন্ট পরিবহন টিস্যুতন্ত্রের জন্য, ৬ তোমাদেরকে আমি একটু আগেই শিখেছি পরিবহন টিস্যুতন্ত্রের জন্য একটা টেকনিক একটু আগে লিখে দিছি, সেটাই দেখো, সেটাই দেখো, সেখানে দেখবা যে এক বীজপত্রী কাণ্ড পরিবহন টিস্যুতন্ত্র সবসময় বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, তাই না, বদ্ধ কেন, কারণ ক্যাম্বিয়াম নাই, এখানে কোনো ক্যাম্বিয়াম নেই, আর তোমরা জানো মূলে ভাস্কুলার বান্ডেল অরিয় একটু আগে লিখে দিছি, সেটাই দেখো, দেখবা এক বৃহস্পতির মূলে সবসময় অরিয় একটু আগে লিখে দিছি না, অরিয় ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা বুঝতে পারছো, আবার একটু আগে লিখে দিছি এই যে ভাস্কুলার বান্ডেলগুলো ছড়ায় ছিটাই থাকে, মানে বিক্ষিপ্ত ভাগে ভাগে তুমি ছড়ায় ছিটাই দিবা, বিক্ষিপ্তভাবে দিবা,
আর এটাকে তুমি বিক্ষিপ্ত ভাবে দিবা না, এটাকে বৃত্তাকারে সাজাবা, কারণ অরিও শব্দটাই কিন্তু বৃত্তাকার, এটাকে তুমি বৃত্তাকারে সাজাবা। একটু আগে লিখে দিছি, এগুলো আছে সব। 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্টটা একটু আগে লিখে দিছি, সেটা হচ্ছে কাণ্ড একজার্ক। দেখো তো, দেখছো এই যে সব কথাগুলো এখানেই বারবার আসতেছে, আর এখানকার মূল হচ্ছে একজার্ক। এখন একজার্ক মানে কি, এন্ডার্ক মানে কি, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। একজার্ক কি, এন্ডার্ক কি, সেটা আমি একটু আগে বুঝেছি। এক্স মানে বাইরে, বাইরে মানে পরিধি, তার মানে পরিধির দিকে থাকে প্রোটোজাইলেম, এখানে কাণ্ডতে পরিধির দিকে থাকে প্রোটোজাইলেম। আর মূলে, মূল হচ্ছে, সরি এটা এটা তো এন্ডার্ক হবে, এটা এন্ডার্ক, সরি এটা এন্ডার্ক। এন্ড মানে ভিতরে, তার মানে প্রোটোজাইলেম থাকবে ভিতরে, ভিতরে মানে কেন্দ্রে। এক্স মানে বাইরে, বাইরে মানে পরিধি, তার মানে এখানে প্রোটোজাইলেম থাকবে বাইরে। যেমন এই ফিগারটা দেখো, এই ফিগারটা দিকে দেখো, এটা প্রোটোজাইলেম, ছোটটা প্রোটোজাইলেম আর বড়টা মেটাজাইলেম। তুমি দেখো এই যে মেটাজাইলেমটা কোথায় আছে, কেন্দ্রের দিকে, এটা কেন্দ্র না, মেটাজাইলেম আছে কেন্দ্রের দিকে আর এই প্রোটোজাইলেমটা আছে পরিধির দিকে। তাহলে আমি কি বলছি, প্রোটোজাইলেম যদি পরিধির দিকে থাকে সেটা হবে একজার্ক, তার মানে এই মূলের ক্ষেত্রে এইভাবে আঁকবা। এখন বুঝতে পারছো, এখন বুঝতে পারছো আশা করি, যে এটা মানে আমরা কি বুঝাতে চাচ্ছি। তাও তোমরা এখানে লিখে ফেলতে পারো একজাক্ট মানে কি, এন্ডাক মানে কি, সেটা লিখে রাখতে পারো, আমি লিখতেছি না, আমি মুখে বুঝিয়ে দিছি। লাস্ট নাম্বার সেটা হচ্ছে, এটার জাইলেমটা ওয়াই বা ভি আকৃতির, এটা জাইলেম ওয়াই এর মতো আঁকতে পারো বা ভি এর মতো আঁকতে পারো, ওয়াই বা ভি আকৃতির। আর এটার জাইলেম তো তোমরা জানো, আমি বলছি মূল খেয়াল করো, মূলে জাইলেমের সংখ্যা দিতে হবে 6টার বেশি, তার মানে দেখো এখানে লিখবা জাইলেমের সংখ্যা 6-এর অধিক। এটাও কিন্তু আমি একটু আগে লিখে দিছি, জাইলেমের সংখ্যা 6-এর অধিক। শেষ, এই যে 9টা পয়েন্ট, এই 9টা পয়েন্ট যদি তোমরা ডিফারেন্স করতে পারো, তাহলে তুমি 1 বৃহস্পতি কাণ্ডের ফিগার এঁকে ফেলতে পারবা, তুমি 1 বৃহস্পতি মূলের ফিগার এঁকতে পারবা। এই 9টা বৈশিষ্ট্য যদি তুমি এভাবে পাশাপাশি মনে রাখতে পারো, বুঝে বুঝে পড়তে হবে, আমি এখানে কিন্তু কোনোটাই মুখস্থ করে তোমাকে পড়াই নি। আমি যদি মুখস্থ করে পড়াইতাম তাহলে আমি এগুলো এক নাগারে লিখে যেতাম, বলতাম তোমরা রিডিং করো, এরকম বলতাম, কিন্তু আমি কিন্তু এরকম বলি নেই। আর এরকম বলবো কেন, এরকম সিস্টেম তো আছে ভাই, একটা পরাস্ত সিস্টেম আছে। এখন আমরা এই ফিগারটাকে আমরা একটু মডিফাই করে দেখি 1 বৃহস্পতির মূল বানাইতে পারি কিনা। এই দেখো, তুমি যে 9টা বৈশিষ্ট্য লিখছ, এই 9টা বৈশিষ্ট্য এখানে অ্যাপ্লাই করবা, কিচ্ছু না। এই 9টা, আমি 1 বৃহস্পতির মূল নিয়ে আগে প্রথমে আলোচনা করতেছি, এই 9টা বৈশিষ্ট্য তুমি এখানে অ্যাপ্লাই করবা। চলো আমরা করি, প্রথম বৈশিষ্ট্য দেখি, 9টা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মূলের ক্ষেত্রে আমরা দেখব, মূলের ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে কি আঁকা যায়। মূলটা হচ্ছে কি, কচু। তোমরা ওই বৈশিষ্ট্যটার দিকে তাকাও, প্রথমে যে বৈশিষ্ট্যর কথা বলবো, 5 নম্বর বৈশিষ্ট্যর দিকে তাকাও, 5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য বলছে মূলের এপিডার্মিস আছে যেটাকে বলা হয় এপিব্লেমা। তাহলে এই যে বাইরের দিকে এরকম কি দিবা, এপিব্লেমা দিবা, এরকম আয়তাকার কি দিবা, এপিব্লেমা দিবা, এরকম আয়তাকার কি দিবা, এপিব্লেমা। এই যে এপিব্লেমা আমরা আঁকলাম, এই যে এপিব্লেমা আমরা আঁকলাম, এবং মনে রাখবা 5 নম্বর বৈশিষ্ট্য আছে কিউটিকল নাই, তাহলে কিউটিকল না থাকলে এটার উপরে এরকম লেয়ার দিব না, এরকম কোনো লেয়ার দিব না, ঠিক আছে। তারপর 5 নম্বর বৈশিষ্ট্যের পর তোমরা 2 নম্বর বৈশিষ্ট্যতে যাও, 5-এর পর 2, 1 বৃহস্পতির মূলে 2-এ লেখা আছে মূল রোম, মূল রোম 1 কোষী। তাহলে এপিডার্মিস থেকে এরকম একটা মূল রোম বাইর করবা, এই যে এরকম একটা মূল রোম বাইর করবা, দেখছ এই যে মূলরম, এখানে কিন্তু কোনো দাগ টাগ দাও নেই, দাগ দিলে বহু কোষ হয়ে যাবে, কারণ তখন 2টা সেল হয়ে যাবে, এখন কিন্তু পুরোটাই একটা সেল, এই পুরোটাই একটা সেল, এখন মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলে 2টা সেল হয়ে যাবে, মূলরম সবসময় 1 কোষেই, তো এখানে কোনো দাগ দেওয়া যাবে না। গেল 2 নম্বর বৈশিষ্ট্যটাও, গেল 2 নম্বর বৈশিষ্ট্যটাও, গেল, ঠিক আছে। 2 নম্বরের পর এবার আসো 4 নম্বর বৈশিষ্ট্য, 5-এর পর 2, 2-এর পর 4, 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, 4 নম্বরে বলছো অধতক নাই, কিন্তু দেখো ভাইয়া এখানে অধতক দিয়ে দিছি, ভাইয়া এখানে কি দিয়েছি, অধতক দিয়ে দিছি। দ্যাট মিন্স তুমি যখন মূল আঁকবা, 1 বৃহস্পতির মূল আঁকবা, তখন এই 4 নম্বর বৈশিষ্ট্যটা মানে অধতক দিতে পারবো না, তাহলে ভাইয়া এটা মুছে দিব, এই অধতক নাই, দেখছ
পদদক না থাকলে বাকিগুলো তুমি এরকম কটেক্স দিয়ে ফিল আপ করে দিবা, এই কটেক্স দিয়ে ফিল আপ করে দিবা, এই খালি গ্যাপটা কটেক্স দিয়ে ফিল আপ করে দিবা, সিম্পল। অদতক নাই, শেষ 4 নম্বর বৈশিষ্ট্যটাও গেল গা। 4 নম্বর বৈশিষ্ট্যটার পরে এবার আসো, 4 নম্বর বৈশিষ্ট্যটার পর আসো এবার কয় নম্বর বৈশিষ্ট্য, ওকে দাঁড়া, 4 এর পর কয় নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, আমি একটু ফিগারটা দেখি, ফিগারটা কই, হ্যাঁ এবার আসো 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর 21 বীজপত্রী বলে 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, অন্ততক আছে এবং তা বৃত্তাকার, অন্ততক আছে, তাহলে দেখো ভাই অন্ততক দিছি, এই যে অন্ততক আঁকা আছে, এই যে অন্ততক, এই যে অন্ততক ভাইয়ার আঁকা আছে, আমি আর রাখলাম না, অন্ততক আছে দিবা, এরকম অন্ততক দিবা, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য শেষ। তারপর তিনের পর 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য তো লিখছে পরিচক্র আছে, পরিচক্র আছে তবে এক স্তর বিশিষ্ট, এই দেখো ভাইয়া পরিচক্র আঁকছি, পরিচক্র আঁকছি ভাইয়া, এবং কয়টা স্তর দিছি, জাস্ট একটা স্তর দিছি, শেষ, 1 নম্বর বৈশিষ্ট্য গেল গা। তারপর এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট যে ভাস্কুলার বান্ডেল, এই দেখো অরিও, অরিও মানে কি, অরিও মানে গোল করে দিতে হবে, গোল করে দিতে হবে, গোল 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 করে দিতে হবে, ঠিক আছে, এই দেখো আমি দেখাচ্ছি গোল করে দিছি কিনা দেখি, তোমার যদি বিশ্বাস না হয় ভাইয়া কি গোল করে দিছেন, দেখো ভাইয়া যদি গোল করে দিছি নাকি দেখো, জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম, গোল করে দিছি কিনা, গোল করে দিছি কিনা, এই যে অরিও, বৃত্তাকারে দিছি কিনা, এই যে বৃত্তাকারে দিছি, ঠিক আছে। এইবার আসো মূল এক্সাক্ট, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, মূল এক্সাক্ট, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, মূল এক্সাক্ট মানে আমি সবসময় বলে আসতেছি এক্স মানে বাইরে, বাইরে মানে পরিধি, এখন পরিধি দিকে কোনটা দেখবে, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম মানে ছোট জাইলেম, তুমি দেখো এই যে প্রোটোজাইলেম, দেখো এই যে প্রোটোজাইলেম, এটা হচ্ছে প্রোটো, আর এই যে দেখো এটা, এটা হচ্ছে ম্যাটা, তুমি আমাকে দেখে বলো আমি ম্যাটাটা দিছি কেন্দ্রের দিকে আর প্রোটোটা দিছি পরিধির দিকে, তাহলে বলো হয়েছে কিনা মূল এক্সাক্ট, দেখছো সবসময় প্রোটোজাইলেম মূলের ক্ষেত্রে দিবা পরিধির দিকে আর মেটাজাইলেম দিবা কেন্দ্রের দিকে, মিলে গেল। জাইলেমের সংখ্যা 6 এর অধিক দিতে হবে, কিন্তু ভাই এখানে জাইলেম দিছি 4টা, তাহলে তুমি এই ভুলটাও করতে পারবা না, তুমি ভাইয়ের মতো এই ভুলটা করতে পারবা না, ভাই এখানে জাইলেম কয়টা দিছি হিসাব করো, 1 2 3 4, ভুল হলেও তুমি 4টা দিতে পারবো না, কারণ জাইলেমের সংখ্যা 6 এর অধিক, তুমি আরো দুইটা আঁকবা, এরকম এরকম জাইলেম আরো দুইটা আঁকবা, 1টা 2টা 3টা 4টা জাইলেম আঁকলাম না, তুমি আরো দুইটা জাইলেম আঁকবা, সমস্যা কি, দেখছো তুমি যদি এই লাইনগুলো মনে রাখতে পারো, তুমি লাইনগুলো তুমি ফিগারে তুলে তুলতে পারবা, তাহলে এটাই হয়ে গেছে 21 বীজপত্রী মূলের ফিগার, তুমি এঁকে ফেলতে পারছো। আমি কিচ্ছু করছি, আমি আগের ফিগার যেগুলো তোমাদেরকে আঁকাটা শিখাইছিলাম সেটা জাস্ট এডিট করছি, এডিট করে এই বৈশিষ্ট্যর সাথে মিলাইয়া এডিট করছি, এডিট করে আমি তোমাদেরকে একটা সুন্দর 21 বীজপত্রী মূলের ফিগার তুলে ধরছি। এখন 21 বীজপত্রী মূলকে যদি তুমি 21 বীজপত্রী কাণ্ড বানাইতে চাও, 21 বীজপত্রী মূলকে যদি তুমি 21 বীজপত্রী কাণ্ড বানাইতে যাও পারবা না, তোমাকে এখানে এডিট করতে হবে, দেখো কিরকম এডিট করতে হবে, বৈশিষ্ট্যতে যাও 21 বীজপত্রী কাণ্ডতে যাও, কি নাই পরিচক্র নাই, পরিচক্র বাপ মুছে দাও, এই পরিচক্র মুছে দাও, দেখছো পরিচক্র নাই মুছে দাও, আর কি নাই, একা পরিকাদে অন্তরে, পরিচক্র নাই কাদে দিয়ে হচ্ছে কাণ্ডরম, এরকম কোনো কাণ্ডরম দিতে পারবো না, এটা নাই কাণ্ডরম নাই, তারপর কি নাই কাণ্ডরমের পর কাদে অন্তরে, অন্ত দিয়ে অন্ততক, ও এই নীল কালারের অন্ততকটাও নাই, দেখো ভাইয়া তোমাদের কত যে ইজি, তুমি যদি সিস্টেমটা জানো কত যে ইজি, অন্ততক নাই, এই তিনটা জিনিস নাই, এখন এই তিনটা জিনিস যদি না থাকে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমাকে কাজ চালাতে হবে, বাকি যেগুলো কি কি আছে বলতো, অদতক আছে, খেয়াল করবা এই যে 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, 4 নম্বর বৈশিষ্ট্য দেখো অদতক আছে, অদতক মানে এই যে এরকম, এই যে এরকম এরকম যে কোষগুলো ছিল এই অদতক আছে, তার মানে তুমি এরকম কি দিবা, অদতক দিবা
কয় স্তর বিশিষ্ট কয়েক সারি বৈশিষ্ট্য দেখো, 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, এরকম কয়েক সারি দিতে হবে, এরকম কি দিতে হবে, কয়েক সারি দিতে হবে, এই এরকম কয়েক সারি দিতে হবে, এখানে আরেক সারি দিবা, এখানে এরকম এরকম আরেক সারি দিবা, এখানে এরকম আরেক সারি দিবা, এই এভাবে এভাবে আরেক সারি দিবা, ঠিক আছে, এভাবে আরেক সারি দিবা, এভাবে এভাবে কয়েক সারি বিশিষ্ট দিবা, দেখছো? অদ্বৈত কি দিবা, 4 নম্বর বৈশিষ্ট্যটা আর কি, দেখছো? অদ্বৈতক এরকম কি দিবা, কয়েক সারি বিশিষ্ট দিবা, আমি আঁকতেছি না, 4 নম্বর বৈশিষ্ট্যটা এখানে অ্যাপ্লাই করছি। এপিডার্মিস দিছো, এপিডার্মিসের উপরে এরকম কিউটিকল দিবা, এপিডার্মিসের উপরে এরকম কি দিবা, কিউটিকল দিবা, কারণ আমরা জানি এপিডার্মিসে কি থাকে, কিউটিকল থাকে, এই যে কিউটিকল দিছি, এপিডার্মিসের পর অদ্বৈতক দিবা, অদ্বৈতক দিবা কয়েক সারি, 3টা সারি দিবা, 1 2 3 তিনটা সারি দিবা, তারপর বাকিগুলো কর্টেক্স দিয়ে ফিল আপ করবা, এরকম গোল গোল কোষ দিয়ে ফিল আপ করবা, এরকম গোল গোল কোষ দিয়ে ফিল আপ করবা, হ্যাঁ এরকম গোল গোল কোষ দিয়ে ফিল আপ করবা, চারপাশে এরকম গোল গোল কোষ দিয়ে ফিল আপ করবা, তোমরা ফিগারটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবা, এরকম গোল গোল কোষ দিয়ে ফিল আপ করবা, শেষ। তারপর তুমি দেখো, তারপর তুমি দেখো এই এই কয়েকটা লাইন দেখো, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, বদ্ধ মানে হচ্ছে কোনো ক্যাম্বিয়াম নাই, পড়েছি আমি আমি পড়েছি, যারা করো নাই কিছু করার নেই, বদ্ধ মানে ক্যাম্বিয়াম নাই, কি নাই, ক্যাম্বিয়াম নাই, কিভাবে থাকে দেখো, বিক্ষিপ্তভাবে থাকে, ছড়ায় ছিটাই দিবা, আমি এই জিনিসটা মুছে দিতে হবে, এই যে পরিবহন টিসে এই জিনিসটা মুছে দিতে হবে, কিভাবে দিবা, ছড়ায় ছিটাই দিবা, ছড়ায় ছিটাই। তারপর কাণ্ড দেখো, অ্যান্ডার্ক, এন্ড মানে কি, এটা যদি কেন্দ্র হয় এটা হবে পরিধি, তাহলে এন্ড মানে ভিতরে, তাহলে ভিতরে মানে কি, কেন্দ্র, তাহলে কেন্দ্রের দিকে কি থাকে, প্রোটোজাইলেম, তাহলে প্রোটোজাইলেমকে সবসময় কিসে দিতে হবে, কেন্দ্রের দিকে দিতে হবে, প্রোটোজাইলেমকে সবসময় কিসে দিতে হবে, কেন্দ্রে, তাহলে দেখো এই প্রোটোজাইলেম আঁকতেছি ছোট করে একটা প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম সবসময় ছোট হয়, এই দেখো কেন্দ্রের দিকে ভাই একটা প্রোটোজাইলেম আঁকছি, ঠিক আছে, আর এদিকে প্রোটোজাইলাম, এদিকে একটা গহ্বর রাখবা, এটাকে বলা হয় প্রোটোজাইলাম গহ্বর, তাহলে দেখো এই যে প্রোটোজাইলামটা কেন্দ্রে দিছি, কারণ আমাকে বলছে অ্যান্ডার্ক, অ্যান্ডার্ক মানে কি ভিতরে, অ্যান্ড মানে ভিতরে, ভিতরে কি প্রোটোজাইলাম, আর যে ম্যাটাজাইলাম মানে বড় বড়গুলা, এটা হচ্ছে প্রোটোজাইলাম, ম্যাটাগুলো হচ্ছে কি বড় বড়, বড় বড়গুলো এই পরিধির দিকে, এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে পরিধি, এই পরিধির দিকে বড় বড়গুলো দিবা, এই যে পরিধির দিকে বড় বড়গুলো দিবা, তাহলে এটা হচ্ছে ম্যাটা, ম্যাটা থেকে কোথায় পরিধির দিকে, আর এটা হচ্ছে প্রোটো, প্রোটো থেকে কোথায় কেন্দ্রে, দেখছো প্রোটোজাইলাম থেকে কেন্দ্রে, আর এটাকে বলা হয় প্রোটোজাইলাম গহ্বর, এটা হচ্ছে কি প্রোটোজাইলাম গহ্বর, ফিগার দেখো, বইয়ের ফিগার দেখো তাহলেই বুঝবা। তারপর বাকি আছে কি আমাকে একটু বলো তো ভাইয়া, বাকি আছে কি ফ্লোয়েম, ফ্লোয়েম সবসময় জাইলেমের মাঝখানেই তো থাকবে, এটা একটা জাইলেম, এটা একটা জাইলেম, তাহলে এই জাইলেমের মাঝখানেই তুমি কি দিবা, এই যে ফ্লোয়েম দিবা, এভাবে ঘর ঘর করে ফ্লোয়েম দিবা, এভাবে ঘর ঘর করে ফ্লোয়েম আঁকবা, সুন্দর করে আঁকবা, আমি কিন্তু সুন্দর করে আঁকতেছি না, তোমরা বইয়ের একটা সুন্দর একটা পিকচার আছে, এই যে ফ্লোয়েম আঁকলাম, এদিক দিয়ে এই যে এই 2টা জাইলেমের মাঝখানে একটা ফ্লোয়েম আঁকবা, সবসময় 2টা জালেমের মাঝখানে, এটা একটা জালেম, এটা একটা জালেম, এই জালেমের মাঝখানেও একটা একটা ছোট করে ফ্লোয়েম আঁকবা, এভাবে সুন্দর করে আঁকবা, হ্যাঁ আমি সুন্দর করে আঁকতেছি না, এই 2টা জালেমের মাঝখানেও একটা ফ্লোয়েম আঁকবা, ঠিক আছে, এই 2টা জালেমের মাঝখানে, শেষ, কাহিনী শেষ। তুমি আমাকে বলো এই যে জিনিসগুলো আমি আঁকলাম এগুলো কি আসলেই কঠিন ছিল না, তুমি যদি 1 বীজপত্রীর মূল আর 1 বীজপত্রীর কাণ্ড এভাবে বৈশিষ্ট্যগুলো আগে পড়ে টেকনিকগুলো পড়ে তারপর যদি তুমি
আঁকতে যাও তখন দেখবো তোমার কাছে অনেক ইজি লাগবে। তুমি দেখো আমরা তোমাকে শুরুর দিকে যে একটা চিত্র আঁকিয়ে দিয়েছিলাম, একটা নম্বর 5 ছিল মনে হয় সেটা, নাকি 4 ছিল, ওই ফিগারটাই 5 ছিল মেবি, ও এখানে আঁকছি এই ফিগারটার উপরেই আমি বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করে এক বিস্মতি মূল বানাইছি, এক বিস্মতি কাণ্ড বানাইছি। কঠিন ছিল না, কিন্তু তুমি সিস্টেমটা জানতে হবে। আশা করি এখন তুমি সুন্দর করে এক বিস্মতির কাণ্ডের ফিগার আঁকতে পারবা, এক বিস্মতি মূলের ফিগার আঁকতে পারবা, কারণ ফিগার আসে পরীক্ষায়। এখানে আমি কিন্তু সুন্দর করে আঁকি নাই, আমি জাস্ট তোমাকে ওয়েটা দেখাই দিছি। বইয়ে একটা সুন্দর 3D প্রিন্টেড একটা পিকচার আছে, ওই প্রিন্টেড পিকচারটা বেশি বেশি করে কি করবা, প্র্যাকটিস করবা। আর তোমাকে কিন্তু এই অন্তর্গঠনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলবে, এই অন্তর্গঠনগত বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় আসবে, মানে এগুলা এই যে যেগুলো লিখে দিছি সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো ব্যাখ্যা করতে বলবে। সাথে সাথে তুমি আরেকটা জিনিস শিখে গেছো, এক বিস্পত্রি কাণ্ডের সাথে এক বিস্পত্রি মূলের পার্থক্য, এক বিস্পত্রি কাণ্ড এক বিস্পত্রি মূলের পার্থক্য, এগুলো শিখে গেছো। তো আমাদের চ্যাপ্টারটা শেষ, আর কিছু নাই বইয়ে, আর কিছু পড়তে হবে না, জাস্ট এক বিস্পত্রি কাণ্ডের ভুট্টাটা পড়বা, এক বিস্পত্রি মূল কচু পড়বা, এগুলোর ফিগার এবং অন্তর্গঠনগত বৈশিষ্ট্য পড়বা, এগুলোই পরীক্ষায় আসবে, আর কিছু পরীক্ষায় আসবে না। সো তোমরা আমাকে বলো যা পড়াইলাম তা বুঝছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা বুঝো, কিভাবে তোমরা কি পারবা কিনা, তোমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আছে কিনা, টেকনিক্যালি পারবে কিনা, টেকনিক্যালি তোমরা এখন এক বিস্মতির কাণ্ড বা এক বিস্মতির মূল এগুলোর ফিগার এবং অন্তর্গঠন বৈশিষ্ট্যগুলো পারবা কিনা একটু কমেন্টে জানাও। তোমাদের কমেন্টগুলো দেখে আমি লাইভটা শেষ করে দিব, কারণ এখনও আসা নাই। সো আমরা ইয়া করলাম, ওকে তোমরা একটু আমাকে জানাও, আমি লাইভটা শেষ করে দিচ্ছি, পারবা কিনা এটা আমাকে একটু বলো। আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হবো খুব শীঘ্রই, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। ইয়া ক্লিয়ার, একদম ক্লিয়ার, পারবো। আর রেবা বলছো পারবো পারবো, ইফতেকার বলছো পারবো, এস রাহুল বলছে এক্সাম চাইবে, ওকে ইনশাল্লাহ এক্সাম হবে, স্যার অধ্যায় তো শেষ, আমাদের একটা এক্সাম ল্যান্ড রয়েছে, আচ্ছা ইনশাল্লাহ হবে। নাজিবা বলছে বুঝছি, মেঘলা মেঘলা বলছে পারবো, ইনশাল্লাহ ভাইয়া পারবো, ওকে। রিপা বলছো পারবা, ইয়া বাবা। রেজাউর বলছে ভাইয়া অনেক ভালো লাগছে, ধন্যবাদ। মোহাম্মদ নাজমুল বলছে পারবো, দারুণ ক্লাস ছিল, ধন্যবাদ। নেক্সট চ্যাপ্টার কোনটা, দেখি না কোনটা নেওয়া যায়, আলহামদুলিল্লাহ ওকে পারবো। আরে সবাই পারবা বা, সবাই দেখতেছি পারবা, ধন্যবাদ। টেকনিক্যালি তোমাদেরকে এগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ। আমি কিন্তু তোমাকে গদবাদা লাইনগুলো শুধু পড়াই এরকম না, যে আমি তোমাকে এরকম বললাম যে এগুলো লিখে দিছি বলে এগুলো পড়বা, লিখে দিছি পড়বা এরকম হলে তো তোমাকে বইয়ের স্ক্রিনশটটা মারি বলবাম যে এটা পড়ে ফেলো তোমরা, এরকম বলতাম। কিন্তু আমি তো তোমাকে টেকনিক্যাল ওয়েটা দেখাই দিছি কিভাবে তোমাকে পড়তে হবে, কিভাবে তুমি এক বিস্পতির কাণ্ড আর এক বিস্পতির মূলের ফিগার রাখতে পারবা টেকনিক্যালভাবে, আমি টেকনিক্যাল ওয়েটা তোমাকে দেখাই দিছি। সো আশা করি এই লেকচারটা ফলো করলে তুমি এখন থেকে এক বিস্পতির কাণ্ড আঁকতে পারবা, মুখস্থ করতে হবে না, এক বিস্পতির মূল আঁকতে পারবা, মুখস্থ করতে হবে না, আর অন্তর্গঠন বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসবে। এই যে এগুলো লিখে দিছি এমনি লিখে দিন, এগুলো পরীক্ষায় আসবে, অন্তর্গঠন বৈশিষ্ট্য ডাইরেক্ট বলবে, এগুলোর অন্তর্গঠনগত বৈশিষ্ট্য লিখো এটা বলবে, বলবে এক বিস্পতির মূলের কচু গাছের ফিগারটা আঁকো, বলবে এক বিস্পতির কাণ্ডের ভুট্টার ফিগারটা আঁকো, মানে এগুলো আর কি বলবে, এগুলো পরীক্ষায় সৃজনশীল আসবে। সো সবাই বলতেছে পারবে, সে সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা কোন অধ্যায়টা নিয়ে হাজির হওয়া যায় সেটা দেখি, সেটা আমরা দেখি। সে প্রথম সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।